Hello guys, welcome back to my channel Bithika.Prerona. Good morning my all friends, tumra shobai kemon acho? Asha korchi bhalo acho. Ar ami o besh bhalo achi. To ajke sokal bela ta amar shuru hoyeche. Ami ghum theke shobe matro uthechi ar bodda amader ghore mash diye gelo. To rui mash diye gelo. Ajke mashi hobe sokal belai jene niyechi. Ajke amar ranna bannate mash ta thakche. To আর আরেকটা কথা বলে দিই তোমাদেরকে মা বাবা নেই মা বাবা পরশুদিনকে মামার বাড়ি গেছে তো আমি এখন এত বড় ঘরটা এখন একা একাই কাজ করতে হবে তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো ইউ এখন স্কুল গেছে ইউকে স্কুল পাঠিয়ে দিয়েছি এখন বাজে সকাল 9টা আমি এখন রান্না বানা চাপাবো তো অত্যধিক গরম আমি এইমাত্র ফ্রেশ হয়ে এসেছি আর রান্না চাপাবার আগে টিফিন টাইমে কি খাওয়া যায় দেখি সকাল 9টা বাজে একটা কিছু টিফিন করতে হবে একটা কিছু টিফিন করতে হবে তো কি টিফিন করা যায় চলো দেখি তোমাদেরকে দেখাই ধরো সকাল 9টা বাজে এই যে কটা বাজে 9টা 10 বাজে এই দেখো দুইজনের জন্য সাবুর খিচুড়ি রেডি করে নিয়েছি আর শসা কুচি আর পিউ স্কুলে খেয়ে আসবে তো আমরা এখন জল খাবারে আজকে আর মুড়ি খাবো না আজকে সাবুর খিচুড়ি খেয়ে নেব তো আগে আমরা খেয়ে নিই তো আমি সকালের বাসি কাজগুলো সেরে নেওয়ার পর ঠাকুরকে ফুল জল দিয়ে প্রণাম করে নিজে একটু টিফিন করলাম তারপর এখন আমি বোনাতে বসেছি আর আমাদের সিঁড়ির তলাতেই সমস্ত রকম সবজিগুলো রাখা থাকে আর আজকে তো মা বাবা নেই দুজনা আর পিউকে নিয়ে তিনজনা দেখি কি রান্না করা যায় বেশি কিছু করব না এই যে মাছ আর ওই যে মাছের ডিম মাছের ডিমগুলো বড়া করেছি এগুলো ঝালদা করব আর টক ডাল করতে বলছিল তো বাড়িতে আম নেই তো উচ্ছে দিয়ে তেতো ডাল করব উচ্ছে ডাল করব তো এই যে উচ্ছে ডাল হয়ে গেছে তো উচ্ছে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা করা হয়েছে মসুরি কলাই দিয়ে এই ডালটাও খেতে খুব ভালো লাগে তেতো তেতো একটু লাগে খেতে খুব ভালো লাগে যারা তেতো খেতে পছন্দ করে তাদের ভালো লাগবে তো আমি জিরে দিয়ে সম্বরে নিয়েছি ডালটা ডালটা হয়ে গেছে আর এই ধার দিয়ে আলু সেদ্ধ করতে দিয়েছি আলু সানা হবে আর রান্না করতে করতে ও আম নিয়ে চলে এসছে তো এরপর আমগুলো কি করব ডাল তো আমার হয়ে গেছে আর তো ডালে দেওয়া যাবে না তাই আমগুলো আম কাঁচা আম বাটা করব মিক্সারে আম কাঁচা লঙ্কা নুন চিনি আর আর কি আর কিছু দেবো না দিয়ে মিক্সারে বেটে নেব তো এইটা খেতে খুব ভালো লাগে কাঁচা আম বাটাটাও ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই দেখো কাঁচা আম বাটা হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে আজিরে নিয়ে এর মধ্যে একটু ভাজা জিরে মশলা দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে বেশ একটু সেন্ট ওঠে ভালো লাগে খেতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমে আর পাচ্ছি না 8:30টার সময় একবার চান করেছি আবার 1টার সময় আবার চান করেছি 1টার সময় মাথায় শ্যাম্পু করলাম তো আমার চুল তো পাতলা তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো প্রচণ্ড গরম আর থাকা যাচ্ছে না তো পিউ তো স্কুল থেকে আসার পর ঘুমিয়ে গেছে সে আর উঠতে চাইছে না চানও করেনি এখন বাজে 1:30 চানও করেনি খেতেও উঠছে না তো আমি এরপর খাবো যখন উঠবে তখন ও খাবে কি হচ্ছে জানো তো সকালবেলা স্কুল যাচ্ছে সকাল সকাল উঠতে হচ্ছে আর রাত করে শোয়া হচ্ছে সেই জন্য না ওর একটা শরীরে ক্লান্তি থেকে যাচ্ছে আবার এসে পড়ার চাপ টিউশনের পড়ার চাপ আছে তো সেই ক্লান্তি থেকে যাচ্ছে তো একবারে ক্লান্তিতে ঘুমোচ্ছে যতক্ষণ ঘুমোক না তারপরে উঠে খাবে ও মাছের ঝাল খেতে খুব ভালোবাসে তো ঝালটা মানে ঝোলটা একটু ঝোল ঝোল থাকতে হবে ঝালদার ঝোলটা একটু ঝোল ঝোল থাকতে হবে তো সেটা খুব ভালোবাসে আর একটা কারণে ঝোলটা বেশি করেছি যে রাত্রের বেলাতেও হয়ে যাবে ডালটা তো আর দুবেলা হবে না তো ঝালদার ঝোলটাই রাত্রের বেলায় হয়ে যাবে আজকে সারাদিন এত গরম ভোগ করেছি এরপর ওয়েদারটা একটু মেঘমেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে তো খুব ভালো কথা কিন্তু কালকেও মেঘ করেছিল আজকেও মেঘ করেছে তো এই যে দেখো প্রচুর সারা দুপুর প্রচুর গরম ভোগ করেছি একটু জল হলে বেশ আরাম হয় কিন্তু জল তো হবে না এই যে তোমাদেরকে দেখায় দেখো এই কোনটা দিয়ে মেঘ করেছি
তো এই মুহূর্তে এখন বাজছে 4:30, তো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে পালিয়ে এসেছি, যে ঘরে আর থাকা যাচ্ছে না, এত হিট হয়ে গেছে ঘর। তো এখন আমি উঠোনে ঘুরে বেড়াচ্ছি, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। আমাদের ঘরের গোটা পোর্শনটা আমি তোমাদেরকে গোল করে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো এই যে এই দিকটা গাছপালা আছে, এই দিকটা আমাদের বাথরুম, এই যে এই দিকটা আমাদের বাথরুম, আর এই ধারে একটা রুম রয়েছে, আর এই দিকটা, এই দিকটা তো সবসময় তোমরা দেখো কলতলা, এটা মেন ডোর, ওই যে লাল রঙের ওইটা মেন ডোর, আর ওইটা আমাদের মেন ঘর যেটা আমরা থাকি। তো উঠোনে ঘুরে বেড়াচ্ছি, আর এত দূর এইটুকু হচ্ছে ছানের উঠোন, আর এটা মাটি, এইখানটা মাটির উঠোন, আর এতটুকু হচ্ছে ছানের উঠোন, অতটুকু স্নান করা আছে। আর পিউ আজকে সেই 12টা থেকে ঘুমিয়ে চানও করেনি, খায়ও নি, ভাতও খায়নি, এই 4টের সময় উঠলো, শরীরে প্রচণ্ড ক্লান্তি ছিল, তো সেটা ঘুমিয়ে ঘুম ভোগ করে ফ্রেশ হয়ে গেছে। তো এরপরও পড়তে বসেছে, 4টে বাজছে, 4টের সময় ঘুম থেকে উঠে এতক্ষণে ভাত খাচ্ছেও, 4টের সময় কেউ ভাত খায় পিউ? বল আমি খাই। আর বাইরে মেঘ করেছে প্রচণ্ড, সেই জন্য এরকম অন্ধকার অন্ধকার পাড়া। তো হ্যাঁ, জানলাটা দিয়েই বুঝতে পারবে তোমরা, বাইরে মেঘ করেছে। তো 4টের সময় ভাত খাচ্ছে ঘুম থেকে উঠে, এই সবে বিকেল 5টা বাজে, কেমন মেঘ উঠেছে দেখো, আর বিশাল ঝোড়ো হাওয়া দিচ্ছে, বিশাল কালো, একবারে ঘন কালো করে মেঘ এসছে। আর এই যে উঠোনের অবস্থা, এই কিছুক্ষণ আগেই আমি ঝাঁট দিলাম, একবারে যা তা অবস্থা হয়ে গেছে, আর কারেন্ট চলে গেছে, দেখো কীরকম হাওয়া দিচ্ছে। আমি বাড়ির সিঁড়ি থেকে করছি, তো বাইরেটা একবারে পুরো অন্ধকার, এই টাইমে অন্ধকার হওয়ার কথাই নেই, এই সবে 5টা বাজে, আর ধুলোতে যা তা অবস্থা, এই জল হওয়ার পর ঝড় হলে না এত ধুলো ওড়ে না, মুখে একবারে ধুলো ঢুকে যাচ্ছে, কিন্তু কতদিন জল হয়নি, সব উস্কো খুস্কো হয়ে আছে, ধুলো উড়ে যা তা হয়ে যাচ্ছে, ঘরে যাচ্ছাতাই অবস্থা, জল পড়ছে, কি অবস্থা, কি জ্বর দিচ্ছে, উঠোনে কি অবস্থা, বৃষ্টি পড়ছে। আমি তো ভেবেছিলাম মেঘটা দেখিয়ে পালিয়ে যাবে, তো বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, বাবা গো বাঁচা গেল পুরো, সত্যি কারেন্ট নেই, কারেন্ট না থাকলেও আর কোনো অসুবিধা নেই, কেননা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, তো আর কোনো অসুবিধা নেই। কত বৃষ্টি পড়ছে, হ্যাঁ প্রচুর বৃষ্টি পড়ছে, বরফ পড়ছে, বরফ, ওরে বাবারে, দেখা দেখা, এখন বৃষ্টিটা একটু কমেছে, আর প্রচুর মেঘ ডাকছে, তো তবু আমি ভিডিও করে যাচ্ছি, তো আমাকে এখন ভিডিওটা বন্ধ করতে হবে, মেঘটা ডাকাটা কমুক, তারপরে আবার তোমাদেরকে আমি শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। এই যে কেমন জল হয়েছে দেখো, এতক্ষণে মেঘটা একটু কেটেছে, সেই জন্য পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, পুরো কাটেনি, ওড়ে যাবি। এরপর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, ছাদে এসে কি কি আরাম লাগছে, বিশাল ভালো লাগছে ওয়েদারটা এরপর। আর আমি রিলস করব বলে লিপস্টিক লাগিয়েছি, তো রিলস করার আগে এমন ঝড় উঠে গেল, রিলস করাই বন্ধ হয়ে গেল। হ্যাঁ 2 মাস পরে জল হলো, কতদিন বাদে, হ্যাঁ মন্ত্র ছাড়ায় জ্বলেছে হোম, আলো বাসবে সব শেষে, বাবা।
বন্ধুরা, এখন সন্ধে দিয়ে এই মাত্র এলাম, কারেন্ট চলে গেছে আবার। তো কারেন্টটা থাকছে না, আসছে যাচ্ছে এরকম হচ্ছে, থাকছে না। তো সারা রাতে বোধহয় আর কারেন্ট আসবে না, এমন পরিস্থিতি। তো আমি চার্জার লাইট জ্বেলে এখন তোমাদের সাথে কথা বলছি। আর এখন এই পিউ ওই ঘরে পড়তে বসেছে, তো ও ও একটা লাইট নিয়ে গিয়ে পড়তে বসেছে। আর এই যে আমি চার্জার লাইট জ্বেলে তোমাদের সাথে কথা বলছি, তো বোধহয় আজকে যা ঝড় হয়েছে আর কারেন্ট বোধহয় আসবে না, তো জানলা দরজাগুলি শুতে হবে। তো যাই হোক, আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি দেখতে পাচ্ছি যে যারা সাবস্ক্রাইব করেনি তারা দেখছে বেশি, আর সাবস্ক্রাইব যারা করেছে তাদের পরিমাণটা কম, কিন্তু সাবস্ক্রাইব যারা করেনি তাদের পরিমাণটা বেশি রয়েছে। তারা ভিউজের ওপর যেগুলো দেখাচ্ছে যে সাবস্ক্রাইব না করাগুলো বেশি দেখছে। তো তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, তো সাবস্ক্রাইব করে দিতে কী ক্ষতি? সাবস্ক্রাইবটা করে দিও, তারপরে দেখো, তো সেটা আমারও ভালো হবে। তো তোমাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলছি না, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট।